नमस्कार बंधु बान्धवी सकल आज आम अन्यटी नतुन भिडिओ आपनालोकर माजलै लै आहिछो। आज आम स्वाधीन भारत पिछरे पड़ा प्रधानमंत्री पदक कौन मंत्री किमान दिन कार्यनिर्वाह चलाइछिल ठीक तार ऊपरते आज भिडिओ बहुत इंटरेस्टिंग। जदि आपनालोके एई सम्पर्के भालदरे नाजाने तेंते सम्पूर्ण रूपे जानिबलै भिडिओ शेषलैके चाइ थाकक। आमी सकलोए जानू जे 1947 सनर 15 आगस्टत आमार देश अर्थात भारतबर्षर स्वाधीन होइछिल आरो स्वाधीनतार पिछर भारतर प्रथम प्रधानमंत्री जन होइसे जवाहरलाल नेहरू। तेखेते 1947 सनर 15 आगस्टर परा 1964 सनर 27 मे लैके प्रधानमंत्रीर पदकत कार्यनिर्वाह चलाइसिल। एइजन होइसे गुलजारीलाल नंदा। जवाहरलाल नेहरूर मृत्युर पिछत गुलजारीलाल नंदाक 1964 सनर 27 मेर परा 1964 सनर 9 जून लैके मात्र 13 दिनर बाबे प्रधानमंत्रीर भार दिया हय। भारतर द्वितीयगराकी प्रधानमंत्री होइसे लाल बहादुर शास्त्री। तेखेत 1964 सनर 9 जूनर परा 1966 सनर 11 जानुवारी लैके प्रधानमंत्रीर पदकत कार्यनिर्वाह चलाइछिल आरु 1966 सनते लाल बहादुर शास्त्रीर मृत्यु हय। शास्त्रीदेवर मृत्यु हुआत गुलजारीलाल नंदाक पुनर्बार आको मात्र 13 दिनर बाबे प्रधानमंत्रीर दायित्व लबलगिया हय। ইয়ার পিছতে আহিল ভারতর প্রথম মহিলা প্রধানমন্ত্রী অর্থাৎ ইন্দিরা গান্ধী। প্রধানমন্ত্রীর পদকত ইন্দিরা গান্ধীর কার্যকাল আছিল 1966 সনের 24 জানুয়ারির পরা 1977 সনের 24 মার্চলৈ। ইন্দিরা গান্ধীর পিছতে আহিল ভারতর প্রধানমন্ত্রী মুরারজী দেশাই। প্রধানমন্ত্রীর পদকত মুরারজী দেশাইয়ের কার্যকাল চলিছিল 1977 সনের 24 মার্চর পরা 1979 সনের 28 জুলাইলৈকে। ইয়ার পিছতে আহিল চরণ সিং। প্রধানমন্ত্রীর পদকত চরণ সিংর কার্যকাল আছিল 1979 সনের 28 জুলাইর পরা 1980 সনের 14 জানুয়ারিলৈকে। চরণ সিংর পিছত আকৌ প্রধানমন্ত্রী রূপে নির্বাচিত হল ইন্দিরা গান্ধী। প্রধানমন্ত্রীর পদকত ইন্দিরা গান্ধীর পুনের কার্যকাল আছিল 1980 সনের 14 জানুয়ারির পরা 1984 সনের 31 অক্টোবরলৈকে। স্বাধীন ভারতত ইন্দিরা গান্ধীর পিছত প্রধানমন্ত্রী রূপে নির্বাচিত হল রাজীব গান্ধী। রাজীব গান্ধীয়ে প্রধানমন্ত্রীর পদকত 1984 সনের 31 অক্টোবরের পরা 1989 সনের 2 ডিসেম্বরলৈকে কার্যনির্বাহ চলাইছিল। রাজীব গান্ধীর পিছতে আহিল বিপি সিং অর্থাৎ বিশ্বনাথ প্রতাপ সিং। বিপি সিং 1989 সনের 2 ডিসেম্বরের পরা 1990 সনের 10 নভেম্বরলৈকে প্রধানমন্ত্রীর পদকত কার্যনির্বাহ চলাইছিল। বিশ্বনাথ প্রতাপ সিংর পিছতে হৈছে ভারতৰ প্রধানমন্ত্রী চন্দ্রশেখর। প্রধানমন্ত্রীর পদকত চন্দ্রশেখরের কার্যকাল আছিল 1990 সনের 10 নভেম্বরের পরা 1991 সনের 21 জুনলৈকে। চন্দ্রশেখরের পিছতেই ভারতৰ প্রধানমন্ত্রী আহিল পিভি নরসিমহা রাও। পিভি নরসিমহা রাওর প্রধানমন্ত্রীর পদকত কার্যনির্বাহ চলিছিল 1991 সনের 21 জুনের পরা 1996 সনের 16 মে তারিখলৈকে। ইয়ার পিছতে আহিল ভারতর প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীদেব। তেখেতর প্রধানমন্ত্রীর পদকত কার্যনির্বাহ চলিছিল 1996 সনের 16 মে তারিখর পরা 1996 সনের 1 জুন তারিখলৈকে। ইয়ার পিছরজন প্রধানমন্ত্রী হৈছে এইচডি দেবেগৌড়া। এখেতর প্রধানমন্ত্রীর পদকত কার্যনির্বাহ চলিছিল 1996 সনের 1 জুনের পরা 1997 সনের 21 এপ্রিল তারিখলৈকে। ইন্দ্রকুমার গুজরাল। এখেতে 1997 সনের 21 এপ্রিলের পরা 1998 সনের 19 মার্চলৈ প্রধানমন্ত্রীর কার্যভার গ্রহণ করেছিল। ইন্দ্রকুমার গুজরালের পিছত পুনের প্রধানমন্ত্রীর কার্যভার গ্রহণ করেছিল অটল বিহারী বাজপেয়ী দেবে। বাজপেয়ী দেবে আকৌ 1998 সনের 19 মার্চের পরা 2004 সনের 22 মে তারিখলৈ প্রধানমন্ত্রীর কার্যভার গ্রহণ করেছিল। অটল বিহারী বাজপেয়ী দেবর পিছতেই ভারতের প্রধানমন্ত্রীর কার্যভার গ্রহণ করেছিল মনমোহন সিং। তেখেতে 2004 সনের 22 মের পরা 2014 সনের 26 মে লৈকে প্রধানমন্ত্রীর কার্যভার লৈছিল। মনমোহন সিংর পিছতে আহিল ভারতৰ বৰ্তমান প্ৰধানমন্ত্ৰী মাননীয় নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া। মোদীদেৱে 2014 চনৰ 26 মেৰ পৰা বৰ্তমানলৈকে প্ৰধানমন্ত্ৰীৰ পদকত কাৰ্যভাৰ চলাইছে।
সো বন্ধু অকল ভিডিওটো যদি আপোনালোকৰ ভাল লাগে তেন্তে ভিডিওটোত লাইক কৰিব কমেন্ট কৰিব শেয়ার কৰিব এনে ধৰণৰ আৰু নতুন নতুন ইনফৰ্মেটিভ ভিডিঅ' সমূহ পাবলৈ আমাৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰিব আজি ইমানেই থ্যাংক ইউ।